প্রস্তুতিটা চলছে এটা একটু বিঘ্নিত হয়েছে ঠিকই, তবে আজ প্রায় দু মাস ধরে আমাদের এই প্যান্ডেলের কাজ চলছে। আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য অতি সক্রিয়তার মধ্য দিয়ে আমরা বিগত দিনেও যেভাবে একসাথে মিলিতভাবে এই পুজোটাকে চালিয়ে গেছি, আগামী দিনেও চলবো। আশা করি যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে বাধা সৃষ্টি করতে পারবে না। দক্ষিণ ভারতের যে আপনার মন্দির আছে রামেশ্বরম মন্দির, তার আদলেই এবার আমাদের স্পোর্টিং ক্লাবের আমরা মণ্ডপ তৈরি করছি। এবারে দু মাস ধরেই আপনার ব্যস্ততার মধ্যতেই আছি এবং সমস্ত ক্লাব সদস্যরা যারা সদস্য আসতে পারেনি তারা প্রত্যেকে তাদের অক্লান্ত পরিশ্রম, সকাল হোক বিকেল হোক, তাদের সঙ্গে বসে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা পুজোটাকে কীভাবে খুব সুন্দরভাবে তুলতে পারি আমরা সেই ব্যবস্থাই করছি। এবং এর পাশাপাশি আমরা যে উপহার দিতে চলেছি এবার রামেশ্বরম মন্দির, আশা করি প্রত্যেকটা মানুষের এবার ভালো লাগবে। বনগাঁর বুকে এটাই প্রথম, আর কোনোদিন হয়নি। এবং সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা আসুন আমাদের পূজা মণ্ডপ গৃহে, আপনাদের ভালো লাগবে। এবং পুজোর এই কটা দিন সবাই সুস্থ শান্তিতে থাকুন, আনন্দ উপভোগ করুন।